আজকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে সঙ্গদোষে শয়তানের হাওলা হয়ে গেছে পৃথিবীর মানুষ। তাই বিশ্বযুদ্ধের মুখে পৃথিবী আজকের এই হৃদয় বিদারক রাতে, যেই রাতে বজ্র হেনেছিল সবার মুখে, গগন ভেঙে পড়েছিল, সেই রাতে আমি অবনত চিত্তে সেই মহান বান্ধবকে স্মরণ করি এবং তিনার নূরের কদম মোবারকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। আমার অগ্রজ, আমার বড় ভাই মহামান্য বড় পীরজাদা মুজাদ্দিদি সাহেবের চরণেও চুম্বন জানাই। আমার আব্বাজান হুজুরের পরিবার পরিজন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। সারাটা জীবন তিনি কষ্ট করেছেন, মার খেয়েছেন, জেল খেটেছেন, তিনি আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। তা না হলে হয়তো আরো বহু বিপদ আমাদের উপরে আসতে পারত। তাই বঙ্গবন্ধুর প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি এবং 75 সালে যারা শাহাদাত বরণ করেছিলেন বঙ্গবন্ধুর পরিবার পরিজন, তাদের সকলের প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু বেঁচে থাকা পরিবার পরিজন, মাননীয় প্রধানমন্ত্রী, তেনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তেনার পরিবার পরিজনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। যদিও পরিবারের পরিধি খুবই ছোট, ডালপালা অনেক আছে, কিন্তু পরিবার পরিজনের পরিধি অত্যন্ত ছোট। তেনাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াস আছে, চেষ্টা আছে এবং অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে দেশটাকে টেনে তোলার জন্য। বিশ্ব পরিস্থিতির এই বাস্তবতায় ইকোনমিক রিসেশন গিয়েছে, তারপরে বিশ্বযুদ্ধ, তারপরে করোনা, এরপরে বিশ্বযুদ্ধের ডামাডোল, দেশি বিদেশি চক্রান্ত, এর মধ্যে দিয়েও দেশটাকে একটা পর্যায়ে ধরে রেখেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। এটাকে আমরা সাধুবাদ জানাই। এখন কথা হলো আমাদেরকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, উগ্রতা পরিহার করতে হবে, সীমাহীন লোভ পরিহার করতে হবে, ঘৃণা বিদ্বেষ হিংসা পরিহার করতে হবে, মারামারি হানাহানি পরিহার করতে হবে, বিনয়ী হতে হবে, সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্বের পথে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে। তা না হলে আবার আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে, বিশ্ব পরিস্থিতি ভালো না। দুই মাস বিরতি দেওয়ার পরে আজকে রাশিয়া আবার প্রচন্ড আক্রমণ করেছে, গতকাল ইউক্রেনের উপরে একদম তাদের রিজার্ভ ফোর্স মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের অবস্থা যদি আপনারা পর্যবেক্ষণ করেন, চির বৈরী বৈরী রাষ্ট্র সৌদি আরব এবং ইরান, সৌদি আরব এবং ইরান একটা শিয়া আর একটা সুন্নি। আজকে তারা পরিস্থিতির প্রেক্ষাপটে তারা একত্রীভূত হয়েছে, হয়েছে কিনা? এই জন্য সৌদি আরবের মহামান্য ক্রাউন প্রিন্স সালমানকে আমি মুবারকবাদ জানাই, মুবারকবাদ জানাই ইরানের রাষ্ট্রপতিকে। আজকে সময় এসেছে একতার, একতাবদ্ধ না থাকলে অস্তিত্ব বাঁচানো যাবে না। 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি মধ্যপ্রাচ্যের ধাক্কাকে সুবিধা করতে না পেরে এখন উপমহাদেশের দিকে চোখ দিয়েছে, এশিয়ার দিকে চোখ দিয়েছে, পূর্ব এশিয়ার দিকে। এই সাম্রাজ্যবাদী শক্তি
তারা ছলে বলে কলে কৌশলে আমাদের স্বাধীনতা হরণ করেছিল 225-230 বছর আমাদেরকে গোলাম করে রেখেছিল যাওয়ার সময় বিষবৃক্ষ রোপণ করে দিয়ে যায় বিভাজন করে দিয়ে যায় বিভাজিত করে দিয়ে যায় হিংসার বীজ বপন করে দিয়ে যায় যার মাসুল আমরা টেনেছি এতদিন পর্যন্ত এখনোই টেনে যাচ্ছি সঙ্গত কারণে পাকিস্তানের ইমরান খানকে প্রশংসা করতে হয় এই ভদ্রলোক বাংলাদেশের 71-এ যে মর্মন্তুদ হত্যাকাণ্ড ঘৃণিত হত্যাকাণ্ড পাকিস্তানের যে সমস্ত সামরিক জান্তার জেনারেল সাহেবরা সাধারণ সজোরানা জেনারেল সাহেবরা এবং কিছু সংখ্যক ভুট্টো সাহেবরা এক জায়গায় হয়ে যেভাবে নিধনযজ্ঞ বাংলাদেশে চালিয়েছে এটা ইমরান খান স্বীকার করে এবং বলে যে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত তাই আজ পাকিস্তানের সেই সব সামরিক জান্তা মাঝখানে ইমরান খান ক্ষমতায় ছিল তাকে সরিয়ে দিয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী শক্তি ইমরান খানকে সরিয়ে দিয়ে তাদের সেখানে মীর জাফর মীর সাদেক ঘোষিত বেগমদেরকে বসিয়েছে উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আক্রমণ করা উদ্দেশ্য হলো চীনকে ধ্বংস করা তারপরে চেষ্টা করেছে ভারতের উপরে কিন্তু ভারত তো একটি নীতির উপর অবিচল থেকে 36টি ভাষাভাষীর দেশ বৃহৎ দেশ 140 কোটি মানুষ কিন্তু তারা তাদের নীতি এবং আদর্শ নৈতিকতার কারণে প্রতিটি শাসন বিভাগের প্রতিটি অঙ্গ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে দেশপ্রেমের কারণে তাদের নিজের দেশের স্বার্থে করণীয় কর্তব্য কর্মে ত্রুটি বিচ্ছুতি না রাখার কারণে অব্যাহতভাবে তারা এগিয়ে গিয়েছে শত প্রতিকূলতার মধ্যেও ভারত এখন এমন একটি অবস্থানে গিয়েছে যে তার বিরুদ্ধে কোনো কিছু নির্দেশনা কোনো পরাশক্তির নির্দেশ ভারত পরোয়া করে না কিন্তু ধরেছে পাকিস্তানকে সেখানে এই ইয়াহিয়া প্রেতাত্মা ভুট্টোর প্রেতাত্মা জয়যুক্ত হয়েছে আপাতত আর তার ফলাফল স্বরূপ কি হয়েছে 71-এ আমাদের বাঙালিরা যেরকম তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ যেরকম সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভুট্টোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানের জনগণ এখন বর্তমান শাসক গোষ্ঠী এবং সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইমরান খানের নেতৃত্বে আর ভারতের প্রশংসা তো করতেই হয় কারণ তারা নীতি এবং আদর্শের প্রতি নিজেদের দেশের স্বার্থে অত্যন্ত অত্যন্ত নিবেদিত প্রাণ তাদের মধ্যে বিশ্বাসঘাতক নাই মীর জাফর মীর সাদেক ঘোষিত বেগম নাই তাই ভারত এত উপরে তাদের একতা কেউ ভাঙতে পারে নাই সেখানে 33 কোটি মুসলমান বসবাস করে 100 কোটি হিন্দু বসবাস করে এবং অন্যান্য জাতিসত্তার মানুষ বসবাস করে কিন্তু সেখানে অনৈক্য তৈরি করতে পারে নাই চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে চীনকে দিয়ে যুদ্ধ লাগিয়ে চীন ভারত দুটোকেই ধ্বংস করে দিতে না পেরে শেষ পর্যন্ত পাকিস্তানের উপর ভর দিয়েছে ইমরান খান বলেছিল অ্যাবসলিউটলি নট তাই তাকে সরানো হয়েছে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র চলছে এখন সেখানে সফল হয়ে এখন দৃষ্টি দিয়েছে বাংলাদেশের দিকে বর্তমান সরকারকে উৎখাত করতে চায় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ইয়াহিয়ার প্রেতাত্মা ভুট্টোর প্রেতাত্মা বর্তমান মীর জাফর মীর সাদিক ঘোষিত বেগমরা ইস্ট ইন্ডিয়া কম 90 ইস্ট ইন্ডিয়া সাম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়েছে ষড়যন্ত্র খুব গভীর চক্রান্তকারীরা অত্যন্ত সুকৌশলে এগোনোর চেষ্টা করছে আমরা ঘটনাবলীর উপর নজর রাখছি তারা চায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করে পাকিস্তানের মতো দেউলিয়া করে দিতে কিন্তু অমাকার ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা সবচেয়ে বড় কুশলী আল্লাহ পাক যদি না চান
কোনো ভাবেই সম্ভব না। বরঞ্চ তাদের বর্তমানের এই ষড়যন্ত্র বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে, বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীটাকে ঠেলে দিচ্ছে। এদের দুদিন আগে হোক দুদিন পরে হোক, দুনিয়া থেকে কিন্তু এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই সভ্যতা থাকবে না। নতুন এক সভ্যতা আসবে, সেটা মনুষ্যত্ববোধের সভ্যতা, মানবতার সভ্যতা, প্রেমের সভ্যতা, ঐক্যের সভ্যতা, সাম্য মৈত্রী ঐক্য ভ্রাতৃত্বের সভ্যতা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আজকে এখানে যা উপস্থিত হয়েছে, লাখো লোক ভাই বোন উপস্থিত হয়েছে, আমরা গরিবের পার্টি, গরিব দুঃখী মেহনতি জনতার পার্টি। আমার পয়সা লাগে না, আমার কিন্তু পয়সা লাগে না। আমি হুকুম দিলে এই মানুষগুলো প্রেম পাগল হয়ে আমার বাবার ওসিলায়, বাবার খাতিরে তারা আমাকে ভালোবাসে, সানাধিক ভালোবাসে। তারা 1 টাকা 2 টাকা জোগাড় করে, হাতে হাতে হাজার হাজার হাতে তারা সংগ্রহ করে, তারা খাদ্যের ব্যবস্থা করে, প্রেরণ করে কেন্দ্রে, এবং তারা কাফেলা করে, তারা বিশাল মিছিল নিয়ে আসে। যদি অর্থ থাকত তাহলে আজকে ঢাকা শহরে জায়গা দেওয়া যাইত না। তবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অর্থ আমাদের হাতে আসবে, সময় মতোই আসবে। আমরা ধৈর্যধারীদের দল, যেই জনশক্তি আমাদের ছিল সেই জনশক্তি আরো বেশি সুসংগঠিত হয়েছে এবং বিস্তৃত হয়েছে তৃণমূল পর্যায় পর্যন্ত। আমরা কি পারি না, আমরা কি পারি না এইসব করতে? কিন্তু আমরা তা করি না, ওটা আমাদের নীতি না, আমার কেবলা জানের নীতি না। আমরা ধৈর্য ধরব, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যদি কোনো দলকে ক্ষমতায় নিতে চান তাহলে পরিস্থিতি তিনি তৈরি করেন। ঘটনা প্রবাহ জাকের পার্টি যদি ক্ষমতায় যায়, ঘটনা প্রবাহ জাকের পার্টিকে টেনে নিয়ে যাবে। আমি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, আপনি ঘাবড়াবেন না, আপনি যে দৃঢ়তার উপর ছিলেন দৃঢ়তার উপরই থাকেন। যদি প্রয়োজন হয় ঢাকার মধ্যে জনগণের সমুদ্র তৈরি করা হবে, আমরা ক্ষমতালোভী নই, আমরা আদর্শপন্থী। আদর্শ আমাদের কাছে বড়, নীতি আমাদের কাছে বড়, ক্ষমতা আমাদের কাছে বড় না, দেশ আমাদের কাছে বড়, জাতি আমাদের কাছে বড়, ক্ষমতা আমাদের কাছে বড় না। এই জন্য ষড়যন্ত্রের পথে আমাদের যেতে হয় না, প্রয়োজন হয় না। কিন্তু প্রেম পাগল এই কোটি জনতা ঐক্যবদ্ধ, প্রেমের বন্ধনে আবদ্ধ। কে ছিন্ন করবে এই প্রেমের বন্ধন? কে ভাঙবে জাকের পার্টি? এমন কোন মায়ের পুত্র দুনিয়াতে জন্মাইছে জাকের পার্টি ভাঙে? আমরা গণতন্ত্র স্বৈরতন্ত্র বুঝি না, আমরা বুঝি দেশ, আমরা বুঝি জাতি। বর্তমান বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি যেই দিকে গড়াচ্ছে, পাকিস্তানকে দিয়ে ভারতকে আক্রমণ করানোর ষড়যন্ত্র হচ্ছে, পশ্চিমা উস্কানি আসতেছে, এবং পরমাণু বোমার ব্যবহার যাতে হয় যাতে ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়, এই উপমহাদেশ ধ্বংস হয়ে যায়, তারপরে যেন চীন ধ্বংস হয়, অর্থাৎ আমরা এশিয়ানরা যাতে আর কোনোদিন উপরে উঠতে না পারি। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তুমি ভাববা একটা ঘটনা ঘটবে আর একটা। আমরা সতর্ক নজর রাখছি, আপনারাও তৃণমূল পর্যায়ে গ্রামে গ্রামে দেশবাসীকে সতর্ক করে দিবেন, আমাদের দেশের মীর জাফর, মীর সাদেক, গোষেট বেগমরা এই নব্য সাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্রে লিপ্ত, এমনকি তারা মোসাদ, ইহুদিবাদী শক্তি মোসাদ, এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে চক্রান্ত করে।